বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে ইফাদের সৌজন্যে চ্যানেল আয়ের ইসলাম ও প্রকৃতি অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা এর আগে প্রকৃতিকে নিয়ে কথা বলতে গিয়ে আমরা জীবের কথা বলেছিলাম, আমরা উদ্ভিদের কথা বলেছিলাম এবং এই প্রাণীদের কাছ থেকে আমরা কি শিখি সে কথাও বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে উদ্ভিদ আমাদের কি শেখায় আর উদ্ভিদের সঙ্গে এই যে আমাদের এবং প্রাণী জগতের যে সম্পর্ক সেই সম্পর্কের কথা কিছু বলবো। উদ্ভিদ সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে, আপনারা যারা লিখে নিতে চান তাদের জন্যই বলছি। এই সুরা আবাসাতে 80 নম্বর সুরা 27 থেকে 32 নম্বর আয়াত, সুরা ইয়াসিনের 36 নম্বর সুরার 80 নম্বর আয়াত, তারপরে 6 নম্বর সুরার 99 নম্বর আয়াত, তারপরে চারণভূমি, সেই জীবের জন্য যে চারণভূমি লাগে ক্যাটলের জন্য সেই চারণভূমির কথা বলা হচ্ছে 16 নম্বর সুরার 10 নম্বর আয়াতে। তারপর আমরা যে বিভিন্ন রকম খাবার খাই, আমাদের ডাল, তারপরে আমাদের অন্যান্য যে সমস্ত জিনিস লাগে, পেঁয়াজ, তারপরে শসা, মাস্টার্ড সিড, এগুলোর কথা উল্লেখ আছে 21 নম্বর সুরার 47 নম্বর আয়াতে, 21 নম্বর সুরার 61 নম্বর আয়াতে। তো এই প্রথম কথা, আমাদের এর উপযোগিতার কথা বলার আগেই বলে নিই প্লান্টসদের, যে প্লান্টসদেরও একটা ডিফেন্স মেকানিজম আছে। প্লান্টসরা নানান রকম ইনসেক্ট তারপরে গিয়ে বসে, সুতরাং তার থেকে রক্ষা করতে হয়। আবার এর যে সুন্দর ফুল, সেই ফুলগুলোকেও রক্ষা করতে হয়। তো এটা করতে হলে ওর কতগুলো মেকানিজমস আছে। একটা মেকানিজমস আছে যে কাঁটা, সে কাঁটা যদি থাকে তাহলে জীবজন্তু এসে ওকে খেতে চাইবে না, অসুবিধা হবে, এটা একটা মেকানিজম। আরেকটি মেকানিজম হচ্ছে কিছু আঠা, কিছু ও আঠা বার করলো গায়ে থেকে, তো আঠা যদি বার করে তাহলে আপনারা লক্ষ্য করছেন যে আঠাতে গেলেই একটা ইনসেক্ট আটকে যাবে। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেক দিন আগে একটা ইনসেক্ট আঠাতে আটকে আছে, এরকম দৃশ্য আমার চোখে পড়েছে অনেক, আপনাদেরও পড়বে। অর্থাৎ সে বৃক্ষ তাকে রক্ষা করার জন্যে একটা ব্যবস্থা গ্রহণ করেছে। যেখানে পানির স্বল্পতা আছে সেখানে, যেমন ক্যাকটাস, ক্যাকটাসের যে স্পাইকগুলো আছে সেগুলো একদম স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনের তো কোনো সারফেস হয় না, এটা একটা পাতা, এই পাতাটা যদি আস্তে 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 কমাতে কমাতে করে একটা লাইন হয়ে গেল তাহলে সেখানে সারফেস নেই, সুতরাং এই পানি ওখান থেকে যেতে পারবে না, তাই সেটা তার দরকার। তারপরে জিনিস আছে কোনো একটা সময় যখন পুষ্টির অভাব হচ্ছে, দিতে পারছে না, পানির অভাব আছে, তখন গাছের পাতাগুলোকে ফেলে দেয়। সো দেয়ার ইজ এ লট অফ ইন্টেলিজেন্স উদ্ভিদের করবার জন্যে। এবং এই যে ডিফেন্স মেকানিজম বললাম, তাছাড়াও উদ্ভিদের ভেতরে যেন একটা মনে হয় যেন একটা ঘড়ি রেখে দেওয়া হয়েছে। অনেক উদ্ভিদ যে দেখবেন যে যদি ট্রাঙ্ক কাটেন তাহলে দেখবেন তার ভেতরে এরকম কতগুলো অ্যানুলার রিংস আছে, এই রিংসগুলো কিন্তু এক একটা বছর নির্দেশ করে, সুতরাং কত পুরনো সেটা অনেকটা, যারা কাঠ ভালো করে চেনে উড স্পেশালিস্ট তারা এটা বলে দিতে পারবে যে এই গাছের বয়স কীরকম। আর উদ্ভিদের উপযোগিতার কথা বলে শেষ করা যায় না। আমরা তো এই আমাদের যত রকম স্লোগান, অন্ন, বস্ত্র, বাসস্থান, জ্বালানি, এটা যা কিছু বলে, ঔষধ, যা আমাদের সবের প্রাইমারি সোর্স কিন্তু আমাদের উদ্ভিদ। এবং এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার একটা বড় অংশ এই উদ্ভিদ
এটা তারা সংগ্রহ করে নিয়ে যায় যারা হার্বাল মেডিসিন তৈরি করে, নিয়ে গিয়ে তারা নানান রকমভাবে হার্বাল মেডিসিন করে। এবং অনেক ওষুধেরই যে একটা সিংহভাগ এদের মধ্যে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তো এই যে কোরআনে প্লান্টসের কথা বলা হয়েছে এবং এখানে একটুখানি ভালো করে যদি দেখা যায় তাহলে দেখবেন আয়াতগুলোর মধ্যে কিছু নির্দেশনা আছে। প্রথম কথায় প্লান্টস যে এই যে শুষ্ক ভূমি, তারপরে বৃষ্টিপাত হলো, তারপরে আবার মৃত ধরিত্রীকে আবার জীবিত করা হলো, তো এটা 2 নম্বর সূরার 164 নম্বর আয়াতে বলা আছে এবং এটাকে একটা আয়াত বলা হয়েছে, স্রষ্টার একটা নিদর্শন। 6 নম্বর সূরার 99 নম্বর আয়াতে প্রকৃতিতে যে সমস্ত জিনিস আছে ফলমূলের কথা, তো অনেক ফলমূল, একটা জয়তুন অলিভের কথা বলা হচ্ছে, পমিগ্রানেট ডালিম্ব যেটা আমরা ডালিম বলি, তারপরে তো খেজুর, তারপরে গ্রেপস, এগুলোর কথা বলা হচ্ছে। তো এই অলিভের কথা বলতে গিয়ে একটা মজার ফাইন্ডিং রিসেন্টলি, সেটা হচ্ছে যে সব মেডিটেরিয়ান কান্ট্রিজের পাশে যেসব দেশগুলো মেডিটেরিয়ান সির পাশে, এই মেডিটেরিয়ান কান্ট্রিজের লোকজন সাধারণত অলিভ অয়েল বেশি ব্যবহার করে এবং দেখা যায় যারা অলিভ অয়েল ব্যবহার করে সামার আদার তাদের এই হৃদরোগের যে প্রকোপটা একটু কম। সুতরাং অলিভ অয়েল যে এই কোরআনে অলিভ অয়েল একটা উল্লেখযোগ্য অংশ, অলিভ অয়েল পেয়েছে তার মানে হচ্ছে নিশ্চয়ই অলিভ অয়েলের একটা গুণাগুণ আছে। তো এরকম আরও অনেক কিছু এটা আছে, ফ্রুটস, তারপরে গ্রাসের কথা আছে, আবার এই এই যে উদ্ভিদ সেগুলো মানুষের জন্যে, তার প্রভিশন ক্যাটলের জন্যে। সবচেয়ে বড় জিনিসটা খুব ইন্টারেস্টিং, 16 নম্বর সূরার 10 নম্বর আয়াতে চারণ ভূমির কথা আছে। আজকে আমরা আমাদের যে এই গবাদি পশু, এই পশুর পালনের জন্য একটা বড় অসুবিধা হচ্ছে চারণ ভূমির অভাব। এই চারণ ভূমি যদি না থাকে, যদি এক এক জায়গায় আলফা আলফা গ্রাস, অন্যান্য গ্রাস সেগুলো তারা গ্রো করে, এই চারণ ভূমি যদি না করে তাহলে আমরা টিকে থাকতে পারবো না। মনে রাখতে হবে যে উদ্ভিদ যদি রাইট উদ্ভিদ যদি গবাদি পশুকে না খাওয়ানো যায়, এবং প্রথম রাইট উদ্ভিদের প্রথম কথাই হলো যে আমরা এই যে গ্রাস ঘাস, তো এই গরু ঘাস খায়, এটা একটা সিম্পল জিনিস কিন্তু এটা একটা আমরা বুঝতে পারি না, গরু ছাগল তারপরে অন্যান্য যেগুলো প্রাণী ঘাস খায়, এরা ঘাস খেয়ে এরা আমাদের জন্য প্রোটিন তৈরি করে। এটাতে একটা কত বড় একটা সাইন, একটা নিদর্শন যে যে খাবার আমি তৈরি করতে পারি না বা খেতে পারি না, সেই খাবার, সেই খাবারকে অন্য একটা খাবারে কনভার্ট করে, প্রোটিনে কনভার্ট করে আমাদের জন্য করে। সুতরাং আমাদের উদ্ভিদ প্রকৃতিতে যে পরিমাণ থাকা দরকার, পৃথিবীতে যে লাইফ ফর্মস আছে সেই লাইফ ফর্মসের মধ্যে অ্যানিমাল টু প্লান্টস এর রেশিওটা হচ্ছে 69:1, অ্যানিমাল টু প্লান্টস যে রেশিও। আমরা এই সব প্লান্টস সব প্রাণী জানতে পারিনি, কিন্তু যেটুকু জেনেছি তাতে এইটুকু বুঝেছি যে উদ্ভিদ আমাদের জন্যে একটা এসেনশিয়াল একটা ভূমিকা পালন করে, আর এই উদ্ভিদ এদের গ্রো করা, এদের চাষ করা এবং এদের থেকে যে ফল মূল যে সমস্ত জিনিস আছে সেগুলো আমাদের ব্যবহার করা, আমাদের যদি রাইট প্রপোর্শনে আমরা ব্যবহার করতে পারি তাহলে এদের মধ্যেই কিন্তু শফা বা চিকিৎসাও এর মধ্যে লুকিয়ে আছে। তো সুতরাং উদ্ভিদ তার নিজের প্রয়োজনেই আমাদের তার কাজ করে, এবং বাড়তি যে কাজটা করে সেটা হলো
তার নিজের প্রয়োজন মেটাবার পর অধিকাংশ অংশ সে খাদ্য হিসাবে, জ্বালানি হিসাবে, ওষুধ হিসাবে আমাদের জন্যে রেখে দেয়। এ কথায় সূরা ইয়াসিন আল্লাহ বলছেন যে এই যে এর থেকে জ্বালানি তুমি তৈরি করো না আমরি করি। তো এটা এসব কথা জানার পর আমাদের মধ্যে উদ্ভিদের চাষ, উদ্ভিদের সংরক্ষণ, একটা প্রকৃতিকে ভালো করে টিকিয়ে রাখার জন্যে একটা অবশ্য করণীয় কাজ হিসেবে দাঁড়ায়। আমরা যেন সেই কাজটা করতে পারি এ আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।